আজকের ভিডিওতে দেখাবো ঠ কনসোনান্টের সাউন্ড কখন ডি এর মতো হয়, আবার ঠ কনসোনান্টের রিয়েল সাউন্ড ঠ কখন হয়, বা বাংলা ঠ এবং ঠ এর মাঝামাঝি যে উচ্চারণটা ঠ এরকম সাউন্ড কখন হয়, এবং এই ঠ এর স্টপ সাউন্ড কখন কিভাবে হয় সেগুলো দেখাবো। তার আগে তোমাদের বলছি যে ঠ সাউন্ডের উপর আরও একটা ভিডিও করা হয়েছে, পার্ট ওয়ানে দেখানো হয়েছে ঠ এর সাউন্ড কখন বাংলা তালব্যস্য এর মতো এরকম সাউন্ড হয়, আবার কখন চ এর মতো সাউন্ড হয়, এবং কখন ঠ এর সাউন্ড থ কিংবা দ এর মতো হয়। পার্ট ওয়ান যদি মিস করে থাকো তাহলে সেটা দেখে নাও। তো চলো আজকের ক্লাস শুরু করি। প্রথমে দেখাবো যে রিয়েল ঠ সাউন্ড কখন কখন হয়, মানে কোন শব্দের কোথায় ঠ থাকলে রিয়েল ঠ সাউন্ডটা চলে আসে। যখন দেখবে কোনো শব্দের শুরুতে অথবা কোনো স্ট্রেসড সিলেবলের শুরুতে ঠ আছে, তখন এটার সাউন্ডটা হবে রিয়েল ঠ সাউন্ড, অর্থাৎ বাংলার ট এবং ঠ এর মাঝামাঝি যে সাউন্ডটা সেটা হবে। উদাহরণস্বরূপ দেখো, টাইম, টাইপ, টেলিফোন। লক্ষ্য করো শব্দগুলোতে ঠ এর সাউন্ডটা কিন্তু রিয়েল ঠ সাউন্ড চলে আসছে, ঠ এরকমই হয়েছে, টাইম, টাইপ, টেলিফোন। আবার যখন দেখবে শব্দের শুরুতে কনসোনান্ট ক্লাস্টার অর্থাৎ যুক্ত বর্ণ আছে, ঠ কনসোনান্টের সাথে অন্য কোনো কনসোনান্ট যুক্ত আছে, তখন সেটার উচ্চারণ হবে রিয়েল ঠ সাউন্ড। বিশেষ করে যখন দেখবে শব্দের শুরুতে এস ঠি অথবা এস ঠি আর অথবা ঠি আর আছে, তখন এই ঠ এর উচ্চারণটা হবে রিয়েল ঠ সাউন্ড, ঠ এরকম, ঠ বা ঠ সাউন্ডটা হবে। উদাহরণস্বরূপ দেখো, স্টপ, স্টার, স্ট্রিট, ট্রেন। শব্দগুলো লক্ষ্য করো যে ঠ এর সাউন্ডটা কেমন হয়েছে, স্টপ, স্টার, স্ট্রিট, ট্রেন, মানে রিয়েল ঠ সাউন্ডটা চলে আসছে। আবার যখন দেখবে শব্দের শেষে সিটি, এফটি, এসটি, পিটি বা এলটি আছে, এই যুক্ত বর্ণগুলো বা কনসোনান্ট ক্লাস্টার আছে, তখন এই ঠিটার সাউন্ড হবে রিয়েল ঠ সাউন্ড। উদাহরণস্বরূপ দেখো, কানেক্ট, সফট, খস্ট, স্লেপ্ট। এখানে লক্ষ্য করো যে ঠ এর সাউন্ডটা কিন্তু এরকম হয়েছে, ঠ ঠ ঠ ঠ সাউন্ডটা চলে আসছে, রিয়েল ঠ সাউন্ড বা রিয়েল ঠ এর মতো সাউন্ডটা চলে আসছে। Let's see when T is pronounced as D, D, almost like the letter D. Alright, এখন দেখাবো যে T কনসোনান্টের সাউন্ড কখন ফাস্ট D বা শর্ট D, D সাউন্ডটা চলে আসে, মানে লাইক, অলমোস্ট লাইক দ্য D, মানে D এর মতো সাউন্ডটা কখন হয় সেটা দেখাবো এখন। যখন দেখবে T এর আগে এবং পরে ভাওয়েল বা ডিপথংস আছে, তখন এই ঠ এর উচ্চারণটা হবে ডি এর মতো, ফার্স্ট ডি হবে তখন, মানে একেবারে প্রায় ডি এর মতো সাউন্ডটা চলে আসবে। স্পেশালি এটা আমেরিকান অ্যাকসেন্টে করা হয়। তো উদাহরণস্বরূপ দেখো যে মার্ডার, লক্ষ্য করো, মার্ডার, মার্ডার, মার্ডার। এখানে ঠ এর সাউন্ডটা কেমন হয়েছে, ডি এর মতো, যে ডার ডা ডা ডার, মার্ডার, মার্ডার। আরও উদাহরণ লক্ষ্য করো, ওয়াডার, সিডি, সিডি, লক্ষ্য করো, সিডি। এখানে ঠ এর আগে এবং পরে ভাওয়েল আছে, যার কারণে এই ঠ এর সাউন্ডটা হচ্ছে কীরকম, ডি এর মতো, সিডি, সিডি, সিডি। আরও শব্দ লক্ষ্য করো, যে কম্পিউটার, কম্পিউটার, লক্ষ্য করো, কম্পিউটার। এখানে কি আছে, টি এর আগে ইউ এবং টি এর পরে ই, মানে টি এর আগে এবং পরে ভাওয়েল থাকার কারণে ঠ এর উচ্চারণটা ডি এর মতো হয়েছে, এরকম হয়েছে, যে কম্পিউটার। আবার যখন দেখবে একটা শব্দের শেষে ঠ আছে এবং তারপরে যে শব্দটা আছে সেটার শুরুতে কোনো ভাওয়েল আছে, তখন এই ঠ এবং ওই পরের শব্দের সাথে কানেক্ট করে দেওয়া হয়, এই ঠির সাথে পরের শব্দটাকে লিঙ্কড করে দেওয়া হয়, যার কারণে এই ঠিটার আগে একটা ভাওয়েল এবং এই ঠ এর পরে আরেকটা ভাওয়েল থাকার কারণে এই ঠির উচ্চারণটা হবে ডি, ফার্স্ট ডি। যেমন দেখো যে আ লট অফ, আ লট অফ,
লক্ষ্য করো যে লর্ড অফ এখানে লর্ড শব্দের শেষে টি আছে এবং পরে যে শব্দটা আছে অব সেটার শুরুতে আছে একটা ভাওয়েল ও, যার কারণে এখানে লক্ষ্য করো যে টি এর আগে একটা ও এবং পরে একটা ও, দুইটা ও, মানে মাঝখানে টিটা পড়ে গেছে, যার কারণে এটার উচ্চারণটা ডি এর মতো হচ্ছে, আ লর্ড অফ, আ লর্ড অফ, আ লর্ড অফ। একইভাবে এই উদাহরণটা দেখো, এই সেন্টেন্সটা দেখো, হোয়াট আ নাইস প্ল্যান, হোয়াট আ নাইস প্ল্যান, হোয়াট আ নাইস প্ল্যান। দেখো যে হোয়াট এবং পরে আছে কি এই, এই দুটাকে একত্রে সংযোগ করে দেওয়া হচ্ছে, লিঙ্কড করে দেওয়া হচ্ছে, যার কারণে এখানে টি এর আগে একটা এই এবং পরে একটা এই, মাঝখানে ঠিটা থাকার কারণে এটার উচ্চারণটা ডি এর মতো হচ্ছে, হোয়াট আ, হোয়াট আ, হোয়াট আ নাইস প্ল্যান। এরপরে দেখো যে হোয়াট ইজ দ্য প্ল্যান, হোয়াট ইজ দ্য প্ল্যান, হোয়াট ইজ, এখানে ঠির উচ্চারণটা কী হচ্ছে যে হোয়াট ইজ, মানে ডর মতো হচ্ছে, কারণটা হচ্ছে এই হোয়াট শব্দের যে শেষে ঠি আছে এটার পরে যে শব্দটা আছে ইজ, এই ইজ শব্দটাকে হোয়াট শব্দের সাথে লিঙ্কড করে দেওয়া হচ্ছে, আর এখানে ঠি এর আগে আছে এই এবং ঠি এর পরে তাহলে আই, যার কারণে দুইটা শব্দের মানে দুইটা ভাওয়েলের মাঝে ঠি পড়ে যাওয়ার কারণে এটার উচ্চারণটা হচ্ছে ফার্স্ট ডি বা ফ্ল্যাপ সাউন্ড, ফ্ল্যাপ ঠি সাউন্ড। তাহলে কী হচ্ছে যে হোয়াট ইজ, হোয়াট ইজ। একইভাবে ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ, লক্ষ্য করো ইট ইজ, ইট এবং ইজ দুইটাকে লিঙ্কড করে দেওয়া হচ্ছে, যার কারণে এই ঠি এর আগে একটা আই এবং পরে একটা আই, মানে দুইটা ভাওয়েলের মাঝে ঠিটা পড়ে যাচ্ছে, যার কারণে এটার উচ্চারণটা হচ্ছে ডি, ইয়েস ইট ইজ। আবার দেখো এই একইভাবে ডু ইউ ওয়ান্ট টু গেট ইন, ডু ইউ ওয়ান্ট টু গেট ইন, গেট ইন, লক্ষ্য করো গেট ইন। আবার গেট আউট, গেট আউট, কী হচ্ছে টির উচ্চারণটা ড এর মতো হচ্ছে বা ফার্স্ট ডি, মানে অনেকটা ডির মতো, একেবারে প্রায় ডির মতো হচ্ছে, যে ড্যা ড্যা এরকম সাউন্ড আসছে, গেট আউট, গেট আউট। আবার যখন দেখবে কনসোনান্ট ক্লাস্টার আর টি, মানে আর এবং টি এই দুইটা একত্রে আছে, তখন এটার আগে এবং পরে যদি ভাওয়েল থাকে বা ভাওয়েল সাউন্ডস থাকে, তখন এই আর টি এর উচ্চারণটা হবে আর ডি, মানে আর ডি এর উচ্চারণটা হবে। যেমন লক্ষ্য করো যে ফার্ডি, ফার্ডি, লক্ষ্য করো ফার্ডি, এখানে কিন্তু এই আর এবং টি এর আগে আছে একটা ভাওয়েল এই এবং পরে আছে সেমি ভাওয়েল ওয়াই বা ভাওয়েল সাউন্ডস আছে, যার কারণে এই আর টি এর উচ্চারণটা হচ্ছে আর ডি, ফার্ডি, ফার্ডি, এরকম হচ্ছে। তো এরকমভাবে মনে রাখবে, যখন কোনো দুইটা ভাওয়েলের মাঝে টি থাকবে তখন এটার উচ্চারণটা হবে ডি, যেটাকে বলা হয় ফ্ল্যাপ সাউন্ড অফ টি। আবার এই রুলসের একটা এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে, যখন দেখবে যে টি এর আগে ভাওয়েল আছে বা ভাওয়েল সাউন্ডস আছে এবং টি এর পরে শোয়া, যেটাকে আরও একটা ভাওয়েল সাউন্ড বলা হয়, যে শোয়া ইংরেজিতে সব থেকে ছোটো ভাওয়েল সাউন্ড, এই শোয়া প্লাস এন যদি থাকে, মানে শোয়া এবং এন এই দুইটা যদি একত্রে থাকে ঠি এর পরে, তখন এই ঠি এর সাউন্ডটা হবে স্টপ ঠি সাউন্ড, অর্থাৎ তখন ঠি এর সাউন্ডটা আর ওই ডি এর মতো হবে না, এটা স্টপ ঠি সাউন্ড হবে। স্টপ ঠি সাউন্ড কোনটা? সেটা হচ্ছে কোনো একটা শব্দের মাঝে টি আছে এবং ওই ঠি পর্যন্ত গিয়ে তুমি থেমে যাবে, তারপরে আর সাউন্ডটা রিলিজ করবে না, এরপরে পরের অংশে সাউন্ড করবে, একবারে সম্পূর্ণরূপে স্টপ করে যাবে বা তুমি থেমে যাবে ঠি পর্যন্ত গিয়ে। যেমন লক্ষ্য করো এই শব্দটা রিটন, রিটন, এখানে লক্ষ্য করো তুমি রিট পর্যন্ত গিয়ে থেমে যাবে, জিহ্বাটার আর রিলিজ করবে না, তোমার জিহ্বার অগ্রভাগটা যে উপরে তালুর সাথে মিশে গেছে ঠি পর্যন্ত, ঠি এর সাউন্ড পর্যন্ত গিয়ে সেখানে তুমি থেমে যাবে, এরপরে যে অংশটা আছে শ প্লাস এন এটার সাউন্ডটা করবা, যে রিট রিট, মানে এন সাউন্ডটা করবা, কিন্তু ওই ঠি এর পরে আর কোনো সাউন্ড রিলিজ করবে না, ওইখানে গিয়ে স্টপ হয়ে যাবে, যে রিট রিট। আর তুমি যদি তোমার জিহ্বার অগ্রভাগটা রিলিজ করে দাও, তালুর থেকে সরিয়ে ফেলো এবং একটা সাউন্ড বের করে দাও, তাহলে এটার উচ্চারণটা হবে রিটেন, রিটেন, এরকম হবে, তাহলে এই ঠিটা হয়ে যায় ওই রিয়েল ঠি সাউন্ড, এটা আমেরিকান অ্যাকসেন্টে অ্যালাউড নয়।
আমেরিকান নেটিভ স্পিকাররা এরকম করে সাউন্ড করে রিটন রিটন, মানে এখানে ঠিতে গিয়ে তারা থেমে যায়, এটা হচ্ছে স্টপ ঠি সাউন্ড। আরেকটা উদাহরণ দেখো, টাইটন টাইটন টাইট, লক্ষ্য করো টাইট টাইট এ পর্যন্ত গিয়ে থেমে যাবে, তারপরে ওই শোয়া প্লাস এন এর সাউন্ডটা করবে যে এন এন এরকমভাবে টাইটন টাইটন। তো যখন দেখবে কোনো একটা শব্দের শেষে এন ঠি এই দুইটা আছে, মানে ক্লাস্টার বা যুক্তবর্ণ, তখন সেখানেও এই স্টপ ঠি সাউন্ডটা হবে, স্টপ ঠি হবে। আবার যখন দেখবে কোনো একটা শব্দের শেষে ঠি আছে, তার আগে কোনো কনসোনান্ট নাই, তার আগে আছে ভাওয়েল, তখন এই স্টপ ঠি সাউন্ড হবে। উদাহরণস্বরূপ লক্ষ্য করো, ওয়েট ওয়েট, এখানে ওয়েট শব্দের মধ্যে আমরা কি করতেছি, টি পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছি, এখানে কিন্তু আমরা সাউন্ডটা রিলিজ করতেছি না। যদি সাউন্ডটা এভাবে রিলিজ করে দেই ওয়েট ওয়েট, তাহলে কিন্তু হবে না, এখানে আমাদের থেমে যেতে হবে ওয়েট এরকমভাবে। আবার আরও একটা শব্দ দেখো, সেন্ট এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট, এখানে কিন্তু বলা যাবে না সেন্টস বা এনভায়রনমেন্ট এরকমভাবে, ছেড়ে দেওয়া যাবে না, জিব্বাটা ওই তালু থেকে সরিয়ে আনা যাবে না, এনভায়রনমেন্ট এভাবে বলা যাবে না। তাহলে এটা ওই প্রথম যে রুলটা আছে বা রিয়েলিটি সেটা হয়ে যায়, এটা কি করতে হবে যে আমাদের স্টপ হয়ে যেতে হবে, সেন সেন, তারপরে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট এরকমভাবে। তো প্রথম এবং দ্বিতীয় রুলসের একটা এক্সেপশন দেখো, এখানে তোমাদেরকে প্রথম রুলসে বলা হয়েছিল কি, যে শব্দের শুরুতে এবং স্ট্রেসড সিলেবলের শুরুতে যদি ঠি থাকে তাহলে এটা রিয়েল ঠি সাউন্ডটাই চলে আসবে। আর দ্বিতীয় নম্বর রুলসে তোমাদের বলা হয়েছিল যে ঠি এর আগে এবং পরে যদি ভাওয়েল থাকে তাহলে কি করতে হবে, যে ঠি এর সাউন্ডটা ফাস্ট ডি হবে বা শর্ট ডি বা ফ্ল্যাপ ঠি সাউন্ড হবে। তো সেখানে একটু এক্সেপশন রয়েছে, এখানে লক্ষ্য করো যে ব্যতিক্রমটা আউড আউড অটোমেটিক অটোমেটিক, লক্ষ্য করো এই আউড এবং অ্যাটেন্ড শব্দ দুটা লক্ষ্য করো, আউড অ্যাটেন্ড, লক্ষ্য করছো যে আউড অ্যাটেন্ড, এখানে কিন্তু যে আউড এর মধ্যে ঠি এর আগে এবং পরে ভাওয়েল থাকার কারণে এটার উচ্চারণটা শর্ট ডি সাউন্ড হয়েছে, যে ড এরকম অডো অটোমেটিক। কিন্তু এই যে অ্যাটেন্ড, এখানে লক্ষ্য করো ঠি এর আগে এবং পরে দুই জায়গাতেই রয়েছে তোমার ভাওয়েল, তবুও এখানে কেন অ্যাটেন্ড হলো, মানে ঠিটার সাউন্ড কেন ডি এর মতো হলো না। এখানে একটি বিষয় লক্ষ্য রাখবে যে রুল ওয়ানটি রুল টু এর থেকে আরও বেশি শক্তিশালী। রুল ওয়ানে বলা হয়েছিল যে কোনো শব্দের শুরুতে অথবা কোনো স্ট্রেসড সিলেবলের শুরুতে যদি ঠি থাকে তাহলে এটা রিয়েল ঠি সাউন্ড আসবে, ঠ ঠ এরকমভাবে ঠি সাউন্ডটাই চলে আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় যেই শব্দটা অ্যাটেন্ড, এখানে কী হয়েছে, আ টেন্ড আ টেন্ড অ্যাটেন্ড, লক্ষ্য করো টেন্ড কিন্তু আমাদের স্ট্রেসড সিলেবল, যার কারণে স্ট্রেসড সিলেবলের শুরুতে ঠি থাকার কারণে এখানে ঠি এর উচ্চারণটা রিয়েল ঠি সাউন্ডটি চলে আসছে। আর অড এখানে লক্ষ্য করো, অড শব্দটা সম্পূর্ণরূপে রুলস টু এর মধ্যে পড়েছে, যার কারণে এটা ফার্স্ট ডি এর মতো হয়েছে, অড অটোমেটিক। আশা করি তোমরা ঠি এর উচ্চারণের ভ্যারিয়েশনসগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইজি লার্নিং প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।